সো মামা বাজার থেকে গুড্ডির জন্য এনেছে, দেখো চিংড়ি মাছ ফর গুড্ডিজ বার্থডে। ভাই সাহাব তো বড় বড় গলদা চিংড়ি ভাই, আমার বাড়িতে এর আগে কোনোদিনও এত বড় গলদা চিংড়ি আসেনি ভাই, লাইফে ফার্স্ট টাইম। সো এখানে এনেছে জ্যান্ত কই মাছ। কই মাছ কে খাবে? কই মাছ গুড্ডির বাবা দেশি মাছ খায় না? ও বাবা কই মাছ। এইরকম সারপ্রাইজ ও অনেক পেয়েছে বিয়ের আগে বেলডাঙায় কত লোকের সাথে শুয়ে। একজন কমেন্ট করেছে এরকম বাজে দেখতে একটা খেদির আবার এই বার্থডে সেলিব্রেশন। গুড্ডির জন্য চিংড়ি, গুড্ডির বাবার জন্য কই, আর গুড্ডির মায়ের জন্য বল। আর এখানে রয়েছে বল মাছ, বল মাছটা এনেছে গুড্ডির মায়ের জন্য। এখানে রয়েছে চিংড়ি, এখানে রয়েছে কই মাছ, এখানে বল মাছ। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আর হচ্ছে আজকে আমার বার্থডে, তো তোমরা সবাই আগের ব্লগে দেখেইছো পাপ্পা কিভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছিল রাতের বেলা আমার কিছু না বলে। তো আজকে হচ্ছে মেন বার্থডেটা, তো সবাই এসছে, মা মাসি পাপাইয়ের বাড়ির থেকে দিদা সবাই এসছে বাড়িতে অনেক লোকজন, আর রাতে হবে মেন পার্টিটা। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। ওই যে আরেকজন এসেছে। কালকে রাত্রিবেলা আড়াইটার সময় বাড়ি থেকে ফিরেছি, ফিরে বাড়ি থেকে ফিরে বাড়িতে ফিরেছি, ফিরে তারপরে বেশি ঘুম হয়নি, কারণ যেহেতু আজকে একটা বড় অকেশন রয়েছে। তারপরে মা বাবা অনেক খেপেছিল অত রাত অব্দি বাইরে ছিলাম বলে। যাই হোক, তো আজকে মেন অকেশনটা, আর সকাল থেকে রাত অব্দি প্রচুর লোকজন আসবে মেন অকেশনটা, যদিও বা সন্ধ্যাবেলা, বাট ইয়েস যেহেতু হবে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে, আমাদের রাম ঠাকুরের মন্দির, সেখানে যাবো গুরুদেবকে পুজো দিয়ে বাড়ি আসবো, এসে তারপর তো মজা হবে। ইয়েস মজা হবে তো হবে। এখানে লুচি ভাজা হচ্ছে সকালবেলা, গরম গরম, এতক্ষণ বড় মা ভাজছিল এখন মা ভাজছে। দুপুরবেলা গুড্ডু তাকে ক্যাটারিং এ দেওয়া আছে। আচ্ছা, তোমার কালকে সারপ্রাইজটা কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে, সুন্দর সবার সামনে। তো গুড্ডু গিফট পেয়ে গেল। আচ্ছা, ওর জন্মদিন খরচা তো আমি করছি, আমাকে তো গিফট দেওয়া উচিত ছিল। কত পাবে? কালকে রাত থেকে তো পেয়েই যাচ্ছে, আর আমার বেরিয়ে যাচ্ছে, ও পেয়েই যাচ্ছে। কি করবে, দশ কাঁধে দশটা ব্যাগ ঝুলি থাকবে, দশ কাঁধে দশটা ব্যাগ ঝুলি থাকবে। ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, সুপুরটি ফার্স্ট গিফট পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাও না, ওই যে ওই গোটা লেগ পিস যেটা এনেছি। হ্যাঁ রাখলে তারপর নেবো, এটা তো আমি দেখাবো আজ গুড্ডু স্পেশাল মেনু। এখানে যাচ্ছে সব গুড্ডু রেডি হচ্ছে। গাইস এখানে গুড্ডির খাবার চলে এসেছে, কিন্তু গুড্ডি এখনো আসেনি। এখানে রয়েছে মাছ ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, নুন, কাঁচা লঙ্কা, ঘি, ভাত, চিংড়ি মাছের মালাই করি, ডাল। এখানে রয়েছে চিকেন কষা, এখানে রয়েছে আলু, কাঁচা মাছ, এটা অনুস্বাদী পায়েস করেছে, এটা মা করেছে পায়েসটা, এটা মিষ্টি রয়েছে, এটা জল রয়েছে। গুড্ডি কোথায়? এই যে আমাদের বার্থডে গার্ল এসেছে, আসো, কেমন লাগছে বলো? ও পেছনে ব্যাকগ্রাউন্ডটা সেই এসছে গুড্ডি যখন ঢুকেছে।
এই তুই কি খেয়েছো জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী পিঙ্কি কাকুনের হাতের কেক মাস্ট দেখো আমাদের সেই 15 টাকায় চারটে ইয়ে কিভাবে কাজে লাগছে দেখেছো আর 140 টাকায় চারটে পাইয়েছিলাম পাড়ার যারা সবাই জানে না গুড্ডির জন্মদিন তারা ভাববে গুড্ডি স্বাদ হচ্ছে আমার আশীর্বাদ কাজে লাগবে এটা অনুসাদি বানিয়ে দিয়েছি আমি বানিয়েছি ও আচ্ছা আচ্ছা তুই করেছিস বাংলাদেশ এই কেকটা কালকে অনুসাদী রাত্রিবেলা এনেছিল তো গুড্ডি এখন খাওয়ার সময় কাটবে সবাই সাইলেন্ট হ্যাপি বার্থডে বলো আবার আবার স্টার্ট এদিকে তাকা দেখি একটু দেখি একটু চুপ হয়ে গেছে দাঁড়া দাঁড়া এটা খেয়ে বলো কেমন হয়েছে ওগুলো সবাই জানে কেমন হয় এটা খেয়ে বলে দেওয়া কেমন হয়েছে অদ্রিতের নামে 16 লাখ টাকার এলআইসি আর গুড্ডির নামে 15 লাখ টাকার এলআইসি গিফট করলো অবয়দা আজকে অবয়দা গুড্ডি যে এলআইসি গিফটটা দেবে বললে 15 লাখ টাকার এলআইসি করছে গুড্ডির নামে বললে যা ওটা কোথায় আরে আরে আশীর্বাদটা দাও যাতে পরের বছর ওই এলআইসিটা কনফার্ম করতে পারে চিংড়ি মাছটা খেয়ে বলো কেমন হয়েছে না চিংড়ি মাছ চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে তারপর আমি খেলা দেখতে শুরু করবো দারুণ হয়েছে জানতাম এটাই বলবো ঠিক আছে খাও এবার সো গাইস এখানে গিফট দেওয়া হচ্ছে এই গিফটটা আমার পাওয়ার কথা ছিল কারণ আমি অনেক খরচা করেছি ওরা কেউ করেনি ঠিক আছে এই গিফটটা তোর পাওয়ার কথা ছিল এটা আমি বউকে গিফট করলাম পৃথিবীর সব থেকে নির্লজ্জ এবং নিকৃষ্ট মানের মানুষ যদি কেউ থেকে থাকে 1:30টার সময় এসে 9টা 9:30টায় খেতে বসে পড়েছে আমি এটা বলছি কেন ঠিক আছে আবার ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরতে হবে সব নাটকের কথা কম বলো সো গাইস কেমন আছো বলো আর আমরা এখন এক জায়গায় রয়েছি এবার আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই খুব ইম্পর্টেন্ট এবং সিরিয়াস একটা টপিক গুড্ডির জন্মদিন সেলিব্রেট করলাম ও খুব খুশি খুব হ্যাপি বিকজ এরমভাবে জন্মদিন ওরা এর আগে সেলিব্রেট হয়নি তো আমিও ছেড়ে চেয়েছিলাম বা আমার ফ্যামিলির বিশেষ করে আমার বাবা চেয়েছিলেন যে ওর জন্মদিনটা একটু বড় করে হবে একটু অন্যরকমভাবে হবে তো সেটাই আমরা চেষ্টা করেছিলাম করার বাট এর আগের দিনে যে ভিডিওটা ওর বার্থডেটা যেটা সারপ্রাইজ গিফট করেছিলাম ওখানে
এই দেখো গুড্ডি, গুড্ডি আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট পাঠিয়েছে কিছু। একজন কমেন্ট করেছে, এরকম বাজে দেখতে একটা খেদির আবার এই বার্থডে সেলিব্রেশন, সত্যি টাকা থাকলে কিনা হয়। কমেন্টটা আই গেস আমি দেখাতে পারছি, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ। আচ্ছা পুষ্পেন্দ্র নাথ রায়, সেই বোকা, সেই বোকাটা যে আগে আমাকে থ্রেট করতো, তাকে নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে গোসাই মশাইতে, মেবি বানানো আছে কি হ্যাংলা বাজে। এইরকম সারপ্রাইজ ও অনেক পেয়েছে বিয়ের আগে, বেলডাঙায় কত লোকের সাথে শুয়ে, তার কোনো হিসাব নেই। ভাই বাড়িতে মা নেই, বউ নেই, বোন নেই। কমেন্ট করার আগে মিনিমাম একবার মাথায় রাখতে হয় এই জিনিসগুলি, যে আমার বাড়িতেও মা বোন বউ আছে। সুতরাং কমেন্ট সেকশনটা তোমাদের জন্য ওপেন ঠিকই, কিন্তু এরকম ভুলভাল কমেন্ট করার জন্য ওপেন নয়। পুষ্পেন্দ্রনাথ রয়ের ঠিকুজি গোষ্ঠী বের করব, কারণ ও আজ থেকে নয়, আমার বিয়ের বহুদিন আগে থেকে আমার পেছনে লেগেছে। ওর যদি, ওকে যদি পুলিশের ঘানি না টানিছি, আমি একটা না একটা ব্লগ আপলোড করবো এই পুষ্পেন্দ্রনাথ রয়কে নিয়ে। কারণ ও ইদানিংকালে আমার বউকে নিয়েও কথা শুনে করেছে, এর আগে আমার মা বাবাকে প্রচুর কথা বলেছিল, যার কারণে আমি এরকম কমেন্ট, দেখো নেগেটিভ কমেন্ট প্রচুর আসে, কিন্তু মা বাবাকে নিয়ে যখন বলেছিল তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই সময় কদিন কমেন্ট করা বন্ধ করে দিয়েছিল অনেকে, ওকে ওর কম মানে ওর ফেসবুক অ্যাকাউন্টটা দিয়েছিলাম, ওর ফেসবুক অ্যাকাউন্টে অনেকে ওকে ভুলভাল কমেন্টও করেছিল। এমনকি কী বলবো, মানে এত বাজে, এত ফালতু থার্ড ক্লাস লোকও আছে যে আমাদের পৃথিবীতে, এটা আমি জানতামই না। আর এর আগেও পুষ্পেন্দ্রনাথ রায়কে নিয়ে একটা ভিডিও বানানো ছিল, যেটা আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। ওখানে ওনার ফেসবুক প্রোফাইল ডিটেলস, ওনার ছবি, ঠিকুজি গোষ্ঠী সব দেওয়া আছে। বাট এরকম নোংরা টাইপের কমেন্ট আই গেস করা উচিত নয়। ঠিক আছে তোমাদের কমেন্ট তোমরা করো, কিন্তু আমি বলবো সৌমাল্য চ্যাটার্জি যে এরকম বাজে দেখতে খেদি কেন গো, পৃথিবীতে বাজে দেখতে মেয়েদের কি বার্থডে সেলিব্রেট করা যায় না? এরকম ছোটো নির্মমানের মনোবৃত্তি নিয়ে আমি বলবো তুমি বেশি দিন চলো না, তাহলে নিজের ভবিষ্যৎটা খুব খারাপ হবে। সুতরাং আর মানলাম গুড্ডিকে বাজে দেখতে ধরে নিলাম, ধরো তোমার কথাই রইলো গুড্ডিকে বাজে দেখতে, গুড্ডিকে মানে বাজে লোক, বাজে দেখতে লোকেদের জন্মদিন সেলিব্রেট করা যায় না তোমার অ্যাকর্ডিং টু ইউ, কিছু বলার নেই। কিন্তু পুষ্পেন্দ্রনাথ রায় মানে তোমার সঙ্গে খুব শিগগিরই আমার ফেস টু ফেস দেখা হবে, এইটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আজকে। যাই হোক, থ্যাংক ইউ গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর প্লিজ এইসব কমেন্টগুলি প্লিজ বন্ধ করো, যারা যারা এইসব কমেন্ট করো, আর ভালোবাসা তো প্রচুর পাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।